আমাদের এই নদীমাতৃক দেশে যে গান অধিক সংখ্যক মানুষের হৃদয় উদ্বুলিত করে তা হলো পল্লী গান, বাউল গান। আমাদের হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্য মিশে আছে এই পল্লী গানে। যাদের সৃষ্টির জাদুতে সমৃদ্ধ হয়েছে পল্লী গানের ভাণ্ডার, তাদেরই একজন মনোনীত বাউল কবি আব্দুল সত্তার মহন্ত। লোকসঙ্গীতে সুনিপুণ স্রষ্টা ও আজন্ম প্রতিভাবান ক্ষণজন্মা এক সঙ্গীত পূজারী। বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন তিনি। গান লিখতেন, সুর করতেন আর নিজেই গাইতেন। শুধু নিজের লেখা গান গিয়ে যে এতটা জনপ্রিয়তা অর্জন করা সম্ভব, তিনি সেটা প্রমাণ করেছেন। তার বহুমুখী প্রতিভার আলোতে আমাদের বাউল সঙ্গীতের ভুবন আলোকিত হয়েছে। আজীবন তিনি সঙ্গীতের পূজারী ছিলেন। এই মহান গুণী সাধক 1942 সালের 8ই নভেম্বর মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কুড়িগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। এই গুণী শিল্পী 1978 সালে রেডিওতে প্রথম গান গাওয়ার সুযোগ পান। 1987 সালে তিনি বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন। তখন থেকে নিয়মিত বিভিন্ন চ্যানেলে গান করতেন। 1989 সালে তার গাওয়া প্রথম অডিও অ্যালবাম আমি তো মরেই যাব রিলিজ হয় এবং প্রশংসিত হন। 1991 সালে বিটিভির গীতিকারের সম্মান অর্জন করেন তিনি। গুরুপ্রেম, ঐশী প্রেম, বিচ্ছেদ, মুর্শিদি, দেহতত্ত্ব, ভাবসঙ্গীত, আধ্যাত্মিক সহ 600-এর অধিক গান তিনি রচনা করেন। তার অমর সৃষ্টি আমি তো মরেই যাব গানটি ইতোমধ্যেই কালজয়ী গান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। তার বেশ কিছু গান চলচ্চিত্রেও ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় তিনি গান করেছেন। ইটিভিতে দেহতরি ও এনটিভিতে মন আমার সন্ধান করি অনুষ্ঠানে গান করে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। 2012 সালের বইমেলায় তার লেখা কিছু কালজয়ী গান নিয়ে মহন্ত গীতি নামে আমি তো মরেই যাব বইটি প্রকাশিত হয়। বইটির মোড়ক উন্মোচন করেন বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ প্রখ্যাত কথাশিল্পী ইন্দ্রজুলক মিলন। বইটি সম্পর্কে মিলন ভাই বলেন, এটি শুধু বই নয়, এটি একটি কালজয়ী গানের দলিল। এটাকে সংরক্ষণ করলে আমাদের বাউল সঙ্গীতের ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে। তিনি দেখতে যেমন সুদর্শন ছিলেন, ঠিক তেমনি মাধুর্য ছিল তার কণ্ঠে। তার সুরেলা কণ্ঠ, মর্মস্পর্শী গানের বাণী আর অসাধারণ গায়কী মানুষকে সহজেই আকৃষ্ট করত। তিনি দুঃখী মানুষের গান করতেন। আসলে আমরা সবাই তো দুঃখী, কেউ বাবা হারা, কেউ মা হারা, কেউ বা প্রিয়জন হারিয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয় বেঁচে আছি, এই সকল মানুষের গান করতেন তিনি। তার গান শুনে শ্রোতারা অঝরে কাঁদতেন। গান শুনে মানুষকে চোখের জলে সিক্ত করার ক্ষমতা খুব কম শিল্পীর মধ্যেই থাকে। এটাই ছিল সত্তার মন্ত্রের গানের বৈশিষ্ট্য। আর এই জন্যই তিনি মরমী বাউল কবি নামে পরিচিত। সারা রাত জেগে শ্রোতারা তার গান শুনতেন, তিনিও শ্রোতাদের সবটুকু উজাড় করে দিতেন। এই গুণী শিল্পী গত 31 মার্চ রাত 2:45 রাজধানীর স্কোয়ার হাসপাতালে মাত্র 71 বছর বয়সে এই পৃথিবীর মায়া ত্যাগ করে অগণিত ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। আর কোনোদিন গাইবেন না এই গানের কাছে, আর ফিরে আসবেন না কোনোদিন আমাদের মাঝে। তিনি যা কিছু করেছেন, যা কিছু পেয়েছেন, তা সবই দয়াল বাবা কদম আলী মস্তান মোহাম্মদুর লালহের দয়ায়। একথা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। জীবদ্দশায় যেমন গুরু কদমের সেবা করে কাটিয়েছেন সারাটি জীবন, তিনি মৃত্যুর পরেও কদমের পাশে কেরানীগঞ্জের কদমপুরে চিরনিদ্রায় শায়িত হলেন। আমরা অশ্রুসিক্ত নয়নে আমাদের প্রিয় মহন্ত দাকে চিরবিদায় দিলাম। আর কোনোদিন তিনি আসবেন না, বুকে টেনে নেবেন না আদর করে, আর কোনোদিন বলবেন না চলে আসিস গান আছে। কিন্তু তার অসংখ্য গানের মাধ্যমে তিনি দীর্ঘদিন বেঁচে থাকবেন। তার মরণী গান যতদিন মানুষের মর্মে স্পর্শ করবে ততদিন তিনি স্মরণীয় হয়ে থাকবেন। মহন্ত যা সৃষ্টি করেছেন তাতে এত তাড়াতাড়ি হারিয়ে যাবার নয়। তার কালজয়ী গান তাকে মহাকাল বাঁচিয়ে রাখবেন, আর এই জন্যই তার গানগুলি সংরক্ষণ করা প্রয়োজন। তার নিজের কণ্ঠে গাওয়া বেশ কিছু বিচ্ছিন্ন গান সংগ্রহ করেছি মহন্ত বিহনে যারা মর্মাহত সেই শ্রোতাদের উদ্দেশ্যে। এই অ্যালবামটি
সত্তার মন্ত্রী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিবেদন করছি তারই স্নেহধন্য আমি ঢালিমনিরুজ্জামান।